হিমালয় জলরাশির প্রবাহমান গতিধারায় যুগ যুগান্তরে সৃষ্ট পলিভূমির পৃথিবীর সর্ববৃহৎ বিমূর্ত বদ্বীপটি আজকের বাংলাদেশ। ভৌগোলিক সীমারেখায় 56,000 বর্গ মাইল, যা খুব বেশি নয়, কিন্তু এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের রয়েছে অনেক তাৎপর্য, ঐতিহ্য এবং সমৃদ্ধি। সমাজ গঠনে এ অঞ্চলের মানুষ সবসময় সাম্য, সম্প্রীতি ও মানবতার মেলবন্ধনে গর্বিত জীবনের অধ্যায় রচনা করে। যদিও কালে কালে অপশক্তির নিপীড়ন, নির্যাতন ও শোষণ নীতির চাতাকলে সরল সহজ মানুষগুলোকে অনেক মূল্য দিতে হয়েছে বারবার, অনেক ঘাত প্রতিঘাতে, প্রতিশোধ প্রতিরোধে সমুন্নত চেতনায় ঘুরে দাঁড়িয়েছে আবার, অন্যায় জুলুমতন্ত্রের মূল উৎপাটন করে ছিঁড়ে ফেলেছে
পরাধীনতার লৌহ কঠিন শিকল ছিনিয়ে এনেছে অধিকার। ইতিহাস কথা কয়, 1952 সাল স্বাধীনতা পূর্ব এই বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান নামে শাসন, শোষণ আর নির্যাতনের এক নির্মম জনপদ। তদানীন্তন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর স্বৈরতন্ত্রের জাতাকলে পূর্ব বাংলার বাংলা ভাষাভাষী আপামর জনসাধারণ হতো নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেড়ে নিতে চাইল মায়ের ভাষায় কথা বলার অধিকারটুকু। ঘুরে দাঁড়ালো বাঙালি, প্রতিবাদ হুঙ্কার তোলে উর্দু নয়, বাংলা ভাষাই হবে রাষ্ট্রভাষা। স্বৈরাচারী শাসক গোষ্ঠী বাঙালির মাতৃভাষার দাবি উপেক্ষা করে ঘোষণা দেয় উর্দুই হবে রাষ্ট্রভাষা। প্রতিবাদী বাঙালি রাজপথে নেমে আসে 52-র 8ই ফাল্গুন, রাজপথ হয় রক্তাক্ত। রাষ্ট্রভাষা
ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশে সোনার ছেলে তারা। ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশে সোনার ছেলে তারা। বেঁচে আছি যারা, ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশে সোনার ছেলে তারা। সীমা শাসক গোষ্ঠী প্রতিবাদী বাঙালির ভাষার দাবি মানতে বাধ্য হয়ে রাষ্ট্রভাষা বাংলা ভাষা ঘোষণা করে। বাঙালির এ দাবি মেনে নিলেও কুচক্রী মহল ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। দমন, নিপীড়ন, শোষণ দিন দিন বেড়েই চলেছে। শোষণ নীতির জাতাকলে নির্যাতিত বাঙালির পিঠ দেয়ালে ঠেকে যায়। আবার ঘুরে দাঁড়ায় বাঙালি, এবারে ছাপিয়ে পড়ে স্বাধিকার আন্দোলনে, মুক্তি সংগ্রামে। ২৫শে মার্চ ১৯৭১ কাল রাত্রে পাক বাহিনী অতর্কিতে হামলা চালায় নিরস্ত্র বাঙালির উপর। লক্ষ লক্ষ শিশু কিশোর, বৃদ্ধ, আবাল বনিতার উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। সারা দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আবার ঘুরে দাঁড়ায় বাঙালি, এবারে ছাপিয়ে পড়ে স্বাধিকার আন্দোলনে, মুক্তি সংগ্রামে। বাংলার সিপাহী জনতা একত্রিত হয়ে মুক্তি বাহিনী গড়ে তোলে। প্রতিরোধ প্রতিশোধে, সশস্ত্র গেরিলা যুদ্ধে, বর্বর পাক বাহিনীর আক্রমণে পাল্টা আক্রমণ করে দেয় তাদের যুদ্ধ কৌশল। এভাবে দীর্ঘ নয় মাস চলে মুক্তিযুদ্ধ।
অবশেষে বাংলার দামাল মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনী। পরাজিত পাক সেনারা ফিরে যেতে বাধ্য হয় বাংলার মাটি থেকে, কিন্তু বাংলার মাটি হয় রক্তাক্ত, বাতাসে লাশের গন্ধ, 30 লাখ শহীদের আত্মত্যাগ, অজস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে উড়িচিত হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব। বীরসীমা রেখায় স্বাধীন বাংলার মানচিত্র, লাল সবুজের পতাকা। স্বদেশ প্রেমে জাগ্রত বাঙালি, বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এখন, এখনই সময়। এ মানসিকতায় শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, কৃষি, অর্থনীতির প্রত্যেক শাখাতে মেধা, মনন ও অক্লান্ত পরিশ্রমে ক্রমবর্ধমান উন্নয়ন, তিল তিল করে ধ্বংসস্তূপ থেকে দেশ সমৃদ্ধির পথে, জাতীয় ঐতিহ্য আর সাফল্যে বিশ্ব দরবারে বাংলা যেন সোনার বাংলা হতে চলেছিল।
পথপরিক্রমায় কালের আবর্তে স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় এ রাষ্ট্রটির বয়স আজ 46 বছর। নানান উত্রায় টানাপোড়েন আর অর্জন বিসর্জনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের মহিরুহ হয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ঘুরে ধরাও বাঙালি, ফিরে এসো স্বকীয়তায় সৌন্দর্যে, একটি নির্মল সাম্যের আধুনিক প্রযুক্তির সোনার বাংলা গড়ে তুলি নিরন্তর প্রজন্মের প্রত্যাশায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রজন্মের প্রত্যাশা পূরণে আধুনিক প্রযুক্তির সোনার বাংলা বিনির্মাণে প্রিয়াঙ্কা এক সাংস্কৃতিক আন্দোলন, প্রিয়াঙ্কা এক জীবনের স্লোগান, প্রিয়াঙ্কা এক প্রতিবাদ, প্রিয়াঙ্কা এক আপন ভুবন, প্রিয়াঙ্কা এক শিল্পী পরিবার, প্রিয়াঙ্কা এক সৃজনশীল স্বপ্ন গড়ার কারিগর।